আসুন আমরা সকল ধরনের তামাক বর্জন করি, হোক সেটা ধোঁয়াযুক্ত বা ধোঁয়াবিহীন। অ্যালকোহল বর্জন করি, মুখের ভিতর ক্রমাগত ক্ষত সৃষ্টি করতে পারে এমন কোনো উপকরণ যেমন ইল ফিটিং ডেঞ্চার বা চিক বাইট যদি থেকে থাকে, ডক্টরের শরণাপন্ন হই এবং সেগুলো অপসারণ করতে ভূমিকা নেই। বছরে অন্তত দুবার ডেন্টিস্টের কাছে যাই ওরাল স্ক্রিনিংয়ের জন্য, এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সেলফ স্ক্রিনিং। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি টর্চ লাইট এবং আয়না। নিজের মুখের ভিতরে 3 মাসে অন্তত একবার লক্ষ্য করি যে অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে কিনা। সর্বোপরি আমরা প্রচুর সবুজ শাকসবজি, ছোট মাছ, টক দই গ্রহণ করি। টক দইয়ে প্রোবায়োটিক থাকে যেটা আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখে। পরিমিত ব্যায়াম করি, দৈনিক অন্তত 1/2 ঘন্টা হাঁটার চেষ্টা করি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক সুস্থতার জন্য। সপ্তাহে একদিন বয়োজ্যেষ্ঠ এবং পরিজনকে সময় দেই, সুষ্ঠু সময় দেওয়ার চেষ্টা করি, নিজ নিজ ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলি। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আসুন আমরা সকলে মিলে ভেজাল খাদ্যে ভেজাল প্রতিহত করি। এর মাধ্যমে আমরা এগিয়ে আসতে পারি ক্যান্সার প্রতিরোধে, বাঁচতে দিতে পারি একটি সমগ্র জাতিকে। এক্ষেত্রে আরেকটি বড় ভূমিকা হতে পারে মাস মিডিয়ার, সরকারি এবং বেসরকারিভাবে যে কোনো প্রচার মাধ্যম, সংবাদপত্র, টিভি, মিডিয়া ব্যাপকভাবে হেলথ এডুকেশন পৌঁছে দিতে পারে সাধারণ জনগোষ্ঠীর কাছে, যে আসুন আমরা এই জনসচেতনতার মাধ্যমে ক্যান্সারকে প্রতিরোধ করি, যা ভূমিকা রাখবে দেশের চিকিৎসা খাতে, সমাজ ব্যবস্থায়, সর্বোপরি রাষ্ট্রীয় ব্যয়ভার কমাতে অত্যন্ত সচেষ্ট ভূমিকা পালন করবে এই ক্যান্সার প্রতিরোধ। একই সাথে খারাপ ও ভালোকে চিনতে পারতে হবে। যেমন প্লাস্টিকের তৈজসপত্রের তুলনায় কাঁচের তৈজসপত্র ভালো, চিনির বদলে গুড় ভালো, ভাজা ও পোড়া খাবারের বদলে বেক, স্টিম এবং বয়েলড খাবার ভালো, লিফটের তুলনায় সিঁড়ি ব্যবহার ভালো, এয়ার কুলারের হাওয়ার বদলে প্রাকৃতিক খোলা হাওয়া ভালো। নিজের বেঁচে থাকার ভালো উপকরণগুলোকে নিজেকেই নির্ধারণ করতে শিখতে হবে।